Ada, indak tau na tau. Kondita. কি হলো সমৃদ্ধি ফোর্থ হয়ে গেলে কি করে রানে আশেপাশে তাকালে কেন আর একটু দৌড়াতে পারলে না মোজা গুজে রেখেছিলি কেন কোমরে দিদিকে দিয়ে দিলি না কেন যেতে দিল না ঠিক আছে আর এই নাও তোমার জন্য গিফট ফোর্থ হওয়ার জন্য জুতো পর ও পড়তে দৌড়েছে হলেই হলো এটাই আনন্দ এই যে এলাম খেললি ব্যাস কি অঙ্ক ছিল শ্রী যোগ আমাদের কেউ দাও ভালো খেতে বেশিরভাগ সময় কি হয় সকালে হাঁটতে বেরিয়ে বাড়িতে ঢুকে পড়ে আজকে ঢুকে স্ত্রীর ঘুমটা ভাঙিয়েছে তারপরে যেই শুনেছি আজকে স্ত্রীর স্পোর্ট বলছে ও তুই দৌড়বি ঠিক আছে কিছু হোক না হোক ওরা তো দেবে একটা টিফিন বাক্স আমিও দিয়ে দেবো তোকে টিফিন বাক্স আর স্ত্রী মোজা পরে কে দৌড়ায় হয় জুতো পরে দৌড়ো জুতো মোজা পরে আর না হয় খালি পায়ে দৌড়ো শুধু মোজা পরে দৌড়ে ঘাসের ওপরে নাকি পিছলে গিয়ে ফোর্থ দিব্যি সুন্দর দৌড়াচ্ছিল দিয়ে এদিকটা হচ্ছে এদিকটা হচ্ছে ব্যাস আমার মাই নিয়ে যাবে আমার পক্ষে অফিস থেকে যাওয়া সম্ভব না খানিকক্ষণ পরে মা ফোন করে বলছে যে তোর অফিসের সামনেই হচ্ছে স্কোয়ারে হচ্ছে ওদের স্পোর্টস ওদের যে মাঠে হওয়ার কথা ছিল ভুল করে মানে ক্লাব অথরিটি অন্য আর একটা স্কুলকেও একই দিনে খেলার অনুমতি দিয়ে দিয়েছে এবার ওদেরকে রিকোয়েস্ট করেছে এদের স্কুলে যে ঠিক আছে আপনারা একটু ম্যানেজ করে নিন তাহলে খুব সুবিধে হয় তো স্কোয়ার ফিল্ডে হয়েছে আমার অফিসের একদম সামনে আমিও টুক করে চলে গেলাম বেশ ভালো একটা সময় কাটলো এক দেড় ঘন্টার মধ্যেই স্ত্রীদের ক্লাস টুয়ের খেলা হয়ে গেছে তো তারপরে আমি অফিস চলে এসেছি ওরা বাড়ি চলে এসছে আর এখন বাজছে 8:30 আর এখন আমার রান্না হয়নি আজকে রান্না শুরু করবো আজকে একটা নতুন ধরনের চিকেনের রেসিপি করব তুমি এখানে ঠান্ডায় দাঁড়িও না নতুন ধরনের চিকেনের রেসিপি করব খুব তাড়াতাড়ি হয় কিন্তু খুব ভালো হবে আশা করছি এইটা বলার কারণ এই রেসিপিটা আমি একদম প্রথমবার ট্রাই করছি এই রেসিপিটা আমার পিসি খুব ভালো রান্না করতে পারে একদম A1 রান্না একটা রেসিপি পেয়েছি পিসির কাছ থেকে সেটা হলো আম কাসুন্দির চিকেন দিয়ে কাঁচা আম দিয়ে কাসুন্দি দিয়ে একটা রান্না কিন্তু সেটাকে আমাকে একটু মডিফাই করতে হয়েছে কি আমি আম আজকে কাঁচা আম আজকে পাইনি বাজারে তো আমার অফিসের পাশেই যে বাজার আছে কোর্ট বাজার সেখানে গিয়ে আমি আজকে কাঁচা আম পাইনি তো আমি কাঁচা আম আনতেই পারিনি সুতরাং আমি কাসুন্দি মুর্গ রান্না করব বা বলতে পারো মুর্গ কাসুন্দি রান্না করব এটা একটু টকটক জাতীয় নান আলুর পরোটা রুটি এইসবের সাথে খুব ভালো লাগবে তো চলো শুরু করি এখানে নিয়েছি আমি 500 চিকেনের সাইজগুলো মোটামুটি রেখেছি খুব ছোটও না খুব বড়ও না
ভালোভাবে ধুয়ে জল ভালো করে নিংড়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি মেশাবো কাসুন্দি, মানে এটাকে কাসুন্দি দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। দিচ্ছি একটু সামান্য ভিনিগার, খুব সামান্য, বেশি নয়। আমার জোগাড় যন্ত্রই কমপ্লিট, বেশি কিছু জোগাড় করার নেই, ছিল না। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, টমেটো কুচো করে নিয়েছি একটা গোটা, দিয়েছি রসুন, কাসুন্দির সঙ্গে রসুনের টেস্টটা ভালোই যাবে, আর কুচো করে কেটে রেখেছি কাঁচা লঙ্কা। এখানে আছে আদা রসুনের পেস্ট, রসুনের পেস্ট একটু বেশি করে নিয়েছি, আর নর্মাল মশলা। আজকে আমার সত্যি কথা বলতে নিজের দোষেই আমি আজকে দেরি করে ফেলেছি, শ্রীময়ী দেখছিলাম মায়ের বাড়িতে বসে, মানে আমার তো টিভিতে আমি কানেকশন রাখি না, কেবল কানেকশন, তাই মায়ের বাড়িতে বসে শ্রীময়ী দেখতে গিয়ে আমি আজকে দেরি করে ফেলেছি। না নয় তো আমি আজকে আমার কথা, মানে আমি ভেবে রেখেছিলাম যে আমি আলুর পরোটা করব, আজকে আর সম্ভব নয়, অলরেডি 8:30 থেকে শুরু করেছি, 9:00 বাজতে শুরু করে দিয়েছে। আর আরও একটা জিনিস ভেবেছিলাম, সেটা হলো নারকেল দিয়ে একটা সহজ মিষ্টি, যাই হোক আজকে হয়নি, নেক্সট যেদিন করবো সেদিন শেয়ার করবো তোমাদের সাথে। তো এই একটা নারকেল এনে রেখেছি বড় সড়ো, নিয়েছি মোটামুটি 4 চামচ মতো সাদা তেল, গরম হচ্ছে, তেলের মধ্যে আমি প্রথমে দেব একটু সামান্য কালো জিরে, হলুদ দেব না, কারণ হলুদ অলরেডি কাসুন্দিতে দেওয়াই আছে। দেব রসুনগুলোকে ভাজবো, একটু ভাজা ভাজা হলেই আমি টমেটোগুলোকে দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে পেঁয়াজ দেবো, পেঁয়াজ যখন দেখবো জল কেটে গেছে। বাই দ্য ওয়ে পেঁয়াজটা আমি কিন্তু একদম নর্মাল পেস্ট করেছি, তার মধ্যে এক ফোঁটাও জল দিইনি। তো কোনো একটা ভাবে জাস্ট ক্লিপিংটা মানে ডিলিট হয়ে গেল দেখতে গিয়ে, কিছু করার নেই। তো টমেটোগুলো ভাজার পরে আমি পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা একটু নেড়েছি, মধ্যে দিয়েছি আদা রসুন, আদা রসুনের পেস্ট দেওয়ার পর আমি দিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে গুঁড়ো, মানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো। তারপর নেড়ে চেড়ে যখন তেল বেরিয়ে এসেছে তখন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, বাস এই অবধি হয়েছে। তারপরে এই পজিশনে এসেছে মাংসটা, এবার এটাকে কষাতে হবে ভালো করে। নষ্ট হয়ে গেলে যে কী খারাপ লাগে বলে বোঝাতে পারবো না। একবার আমার মনে আছে সুন্দর অড়হরের একটা ডালের রেসিপি, বেশ সুন্দর পনির টনির দিয়ে, ভাবলাম বেশ সুন্দর খেতেও হয়েছিল, রেসিপিটা শেয়ার করব, শেয়ার করার জন্য মানে একদম রেডি। সেদিন এরকম ইনস্ট্যান্ট ডিলিট হয়নি, এটা যেমন জাস্ট ইনস্ট্যান্ট ডিলিট হয়ে গেল, আর আমি কিছুতে রিকভারি করতেও পারলাম না, কয়েক মিনিট সেকেন্ড চেষ্টা করলাম। কিন্তু আগে একবার হলো কি, যখন এডিট করতে গেলাম তখন আমি জানি না কি করে আমার নিজেরই, মানে আমি নিজেই ডিলিট করে ফেললাম। হয়তো যারা ব্লগিং করো, যারা ভিডিও ক্রিয়েট করো, তারা কোনো একদিন হলেও এই এক্সপিরিয়েন্সটা করেছো যে ভিডিও ক্লিপিং ডিলিট হয়ে গেছে, আর তারপর যা কষ্ট হয়, এটা হচ্ছে কষ্টের হাসি। 9:30 বাজছে, আমার রান্না বাসন মাজা সমস্ত কমপ্লিট, আর চিকেনটা দেখতে কিন্তু দারুণ হয়েছে, এই দেখো। যাক, লুক টেস্টে পাশ করে গেছে, এবার খেয়ে বলতে হবে। আমি একবার টেস্ট করেছি, মিথ্যা কথা বলবো না, ভালো লাগছে, কাঁচা লঙ্কা ঝাল বেশ টকটক একটা ব্যাপার। এখন বাকিরা খেয়ে বলবে কেমন লাগছে। আমার ঘর দোর পরিষ্কার করা, ঝাড় দেওয়া, মোছা, বিছানার চাদর পাল্টানো সব ইতিমধ্যে কমপ্লিট, এবার আমি মুখটাকে পরিষ্কার করব। যে সামনেই আছে একটা সুন্দর বিয়ের নেমন্তন্ন, তো মুখের ট্যানটা আমি রেগুলার এখন রিমুভ করার চেষ্টা করছি, জাস্ট
ফেস ওয়াশ দিয়েই ছেড়ে দিচ্ছি না, ফেস ওয়াশ দেওয়ার পরে আমি একটা প্যাক কিন্তু অ্যাপ্লাই করছি। আর ফেস ওয়াশ করার আগে হাত ক্লিন করতে ভুলো না। আমি লিপস্টিকটা রিমুভ করিনি, আমি দুবার ফেস ওয়াশ করবো তাতেই রিমুভ হয়ে যাবে। তো আমার কাছে, আমি এখন রিসেন্টলি, আমার কাছে আছে অ্যাকচুয়ালি অনেকগুলোই ফেস ওয়াশ, আমি ফেস ওয়াশ ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি। এটা আছে খাদির লেমনের হানি, আর তাছাড়া আছে হিমালয়ার অরেঞ্জ ফেস ওয়াশ, আর আছে হিমালয়ের অ্যালোভেরা। এটা যাদের ড্রাই স্কিন তারা ইউজ করতে পারো, খুব রিজনেবল প্রাইসে এত ভালো জিনিস, আমি খুব খুব খুশি এই এই ফেস ওয়াশটা কিনে। আপাতত আমি এইটা ইউজ করছি, লেমনের সরি অরেঞ্জ ফেস ওয়াশ হিমালয়ার। এটা খুব ভালো ট্যান রিমুভ করে। ফেস ওয়াশ করে নিয়েছি, এবার আমি লাগাচ্ছি ফেস প্যাক। এটা হলো অরিজিনের পিওর অ্যান্ড ন্যাচারাল অরেঞ্জ পিল পাউডার। এটা ট্যান রিমুভ করতে খুব সাহায্য করে। 15 মিনিট মতো লাগিয়ে রাখো, তারপর ধুয়ে দাও। আমি এটা আর রোজটা রেগুলার ইউজ করছি, এক চামচ পরিমাণ নিচ্ছি, এর বেশি দরকার হয় না মধু, কারণ আমার ড্রাই স্কিন। যাদের খুব ট্যান আছে, যাদের খুব অয়েলি স্কিন, তারা অবশ্যই লেবুর রস, আলুর রস ব্যবহার করতেই পারো, এমনকি শশার রস দিয়েও খুব ভালো হয়। ট্যান রিমুভ করছে খুব ভালো, তবে হ্যাঁ রেগুলার ব্যবহার করতে হবে। যদি মনে করো যে একদিন ব্যবহার করব, তারপরে আবার কিছুদিন করব না, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে না। আমি এটা ইউজ করছি এবং আমার ট্যান অনেকটা কিন্তু রিমুভও হয়েছে। এর গন্ধটাও খুব ন্যাচারাল, মুলতানি মাটি আর অরেঞ্জ পাউডার মেশালে যেরকম একটা গন্ধ হয় সেরকম গন্ধ, কোনো উগ্র গন্ধ না, খুব ন্যাচারাল গন্ধ, কারোর আশা করি অসুবিধে হবে না। এই দেখো লাগিয়েছি, এবার এটাকে শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। প্লেন জল দিয়ে ধুয়ে নিলেই বুঝতে পারবো, মানে আমি নিজেই বুঝতে পারছি ভীষণ ক্লিন একটা এফেক্ট দেয়।